এটা হচ্ছে গিয়ে না বলা কথা আর কি সেও কোনো দিন জানে না যে আমি তাকে ভালোবাসছি আমাদের আর পরবর্তীতে দেখা হয়েছে কিন্তু বলা হয় নাই কারণ তখন আমি অনেক ছোট কারণ সাড়ে সাড়ে আর আমরা এক ক্লাসেই পড়তাম মানে এক স্কুলে পড়তাম না পাশাপাশি পাশে থাকতাম

সেটা ওটা আমি উনি আমাকে ভালোবাসতেন এটা আরও অনেক আগের থেকে উনি আমাকে প্রেমপত্র তো পাঠাতেন না মানে সব খুব সুন্দর সুন্দর চিঠি পাঠাতেন উনি লন্ডনে থাকতেন আমার বাবার কাছে কাছাকাছি থাকতেন এবং খুব সবগুলোই মানে বিদেশিদের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর যেমন ওনার বাবা চিঠিগুলো পেতেন সেরকম চিঠি তার সুতরাং আমি বুঝতে পারি উনি আমাকে ভালোবাসেন কিন্তু আমি মন থেকে এত হ্যান্ডসাম ছিল ওই টাইম থেকে ভালোবাসতাম পরবর্তীতে যখন জানলাম যে উনিও আমাকে ভালোবাসেন বাবা মা সবাই আমাকে মানে ধীরে ধীরে তো বুঝাই যায় কিন্তু দিস টাইম আমি আবার ইনভলভ হয়ে গেছিলাম আমার স্বামীর সাথে ফার্স্ট ফার্স্ট ব্রেকআপ ব্রেকআপ আমার জামাইয়ের সাথে আমার ফার্স্ট ব্রেক আর বিয়ের আগে বিয়ের আগে সে নাইনটি টু এর আগে বিয়ে করবে না আর আমাদের পাশে একটা পুতুল খেলার একটা আমেজ তৈরি করছিল আমার দাদি না না তাড়াতাড়ি একটা বিয়ে দিতে হবে কারো কে আরে আমার বড় বোন আছে তারে ধরে না আমার বলে ওর মাথা কেন আমি সব বিয়ে দিয়ে দি তো ফার্স্ট ব্রেক বাবা আমি এখন বিয়ে করতে পারবো না তো ববি বলছি যে আমি বিয়ে করতে পারবো তো ববির সাথে হয়নি বাকির সাথেই ফার্স্ট ডেট फर्स्ट डेट डेट के आउटडोर डेट ना रूम डेट ना आउटडोर में कोठाएँ गेस्टों फुल दवा फर्स्ट डेट फर्स्ट डेट तो बाहर आमा हस्बैंड के साथ ही

সবকিছু সু মানে তখনকার দিনে জিনিসটা তো আসলে ফিজিক্যাল ছিল না সেজন্য জিনিসগুলো অন্যরকম পর্যায় আর ইজ টু এডুকেটেড লাইক মাই ড্যাড ইন্দিরা গান্ধী বাপ যেটা ছিল নেহরু গান্ধী ববি ভাই আমার কাছে তাই সুতরাং আমার পড়াশোনা কি হবে আমি কোনটা কি ধরনের কথা বলবো রবীন্দ্রসঙ্গীত কোনটা গাবো এগুলি নিয়ে সবকিছু ছিল তো ফার্স্ট আমার ফেভারিট সং Amar um, chilo. Uh, such a feeling oh. over me. There is wondering most everything I've seen. Not a cloud in the sky, got the sun in my eyes. And I won't be full surprised to so dream. Ah mm. uh, to my carpenters.

রিডার তারপরে ইংলিশ পেশেন্ট তারপরে মানে জ্যাপানিজ কিছু ছবি আছে যেগুলি আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি অনেক ছবি গডফাদার লাভ স্টোরি তারপরে হিন্দি সিনেমা পাকিজা আমার থাউজেন্ড টাইম দেখা হয়েছে আমার পাখিজা পাখিজা প্লিজ মানে মীনা কুমারী দেখে যেতে পারেন না ওনার এই সাকসেস